ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে সকালবেলায় যখনই চলে এসেছি তার মানে আজকে হচ্ছে স্যাটারডে, কারণ স্যাটারডে সানডেতেই আমি সকালবেলায় বেশি ব্লগ বানাতে পারি, অন্যান্য দিন সেভাবে পসিবল হয় না, কারণ সকালবেলায় প্রচণ্ড বিজি স্কেডিউল থাকে, আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হয় অফিসের জন্য অ্যান্ড অল দ্যাট। তবে হ্যাঁ, আজকে সকালে মর্নিং ওয়াকের জন্য বেরোতে পারিনি, কারণ আমি ভোরবেলায় উঠতে পারিনি, এখন 6টা বাজে, এই একটু আগে জাস্ট উঠলাম। তো এখন ভাবছিলাম বাইরে যাবো কি যাবো না, কারণ বাইরের ওয়েদারটা না খুব মানে কি বলবো, এত হিউমিডিটি বাইরে যে মানে আবার সেই স্প্রেডিং হবে, সেটাই সবথেকে বড় প্রবলেম। কিন্তু হাওয়াও দিচ্ছে না সেভাবে, আর এমনিতেই বাইরে একটুখানি ক্লাউডি ওয়েদার, জেসি দেখো সূর্যি মামা মেঘে ঢেকে গেছে। এনিওয়েজ চলো, যদি বাইরে যাই তখন তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কোথায় যাবো। বাজে 6:30 আর আমি বেরিয়ে পড়লাম একটু ঠাকুরের পুষ্প নিতে, মর্নিং ওয়াকের জন্য নয়, কারণ 6:30 থেকে মর্নিং ওয়াকে যাই, যাই হোক অনেকটাই লেট। বেরিয়েছিলাম ঠাকুরের পুষ্প নিতে, বাট ঠাকুরের পুষ্প পেলাম না, কারণ যাই না কেন, অলরেডি 7টা বাজে, বাট এখনও অব্দি ঠাকুরের পুষ্প নিয়ে বসেনি কোনো দোকানে, মানে যে দোকানগুলো বসে ফুলের সেগুলো বসেনি। তো সেই জন্য একটু চাটা খেয়ে এখন বাড়ির দিকে রওনা হয়েছি, আবার একটু পরে বেরোতে হবে, কারণ নিয়ে আসতে হবে আমাকে ঠাকুরের পুষ্প, একদমই নেই, পুজো বসতে হবে। তো যাই হোক, আবার মর্নিং ওয়াকটা হয়ে গেল তার সাথে। আজকে সারাদিন এমনিতেই বাড়িতে অনেক কাজ আছে, তাছাড়া আমাকে একটুখানি স্টাডিও করতে হবে, আর আজকে আহির ভ্যাকসিনেশানটাও করাতে যাব ভাবছি, কারণ প্রিভিয়াস মান্থে করানোর কথা ছিল বাট ডক্টর অ্যাভেলেবেল ছিল না, ডক্টর অস্ট্রেলিয়াতে ছিল, যার জন্য ভ্যাকসিনেশানটা করানো হয়নি। তো আজকে দেখি ডক্টরকে কল করব, যদি ডক্টর অ্যাভেলেবেল থাকে আজকে তাহলে আজকে বিকেলে যাব আহির ভ্যাকসিনেশানটা করাতে। ফাইনালি দাদা ফুলের দোকানটা খুলে দিয়েছে, হ্যাঁ সেটাই, হ্যাঁ আগের দিন অনেকটা লেট হয়ে গেছিল, হ্যাঁ দুবছর গরম পড়েছে, কোনো জিনিসই মনোপুত হচ্ছে না। আমার ঠাকুরের পুষ্প নেওয়া কমপ্লিট, এখন ঠাকুরের মিষ্টিটা নেবো আর একটু পানি নেবো। দাদাদের জন্য ফুল নিয়ে নিলাম, বাড়িতে গিয়েও ফুলটা দিয়ে চলে আসি, দিয়ে একদম বাড়িতে ঢুকবো তারপরে ফাইনাল। বাড়িতে এসে ভাবলাম অনিশাকে আর আহিকে বোধহয় আমাকে ঘুম থেকে ডাকতে হবে, ওরা ঘুমিয়েই থাকবে, বাট দেখি যে এসে দুজনে উঠে বসে আছে আর সব কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, মানে আমি বেরিয়েছি 6:35, আমি 6:30 উঠলাম, আসলে ব্যাপার আমি তো না, আমি কি ক্যামেরাতে বলেছি পর্যন্ত বাজে যে 6:30, আমি উঠেছি তারপরে তোমার সমস্ত রান্না করেছি, আর এখন তো 1:45 বোধ হয় বাজে, না না 8টা বাজে, তো সব রান্না কমপ্লিট, বাহ ভেরি গুড, ফ্রেশ হয়েছি, তার মধ্যে আহিও উঠে গেছে, ওকেও ব্রাশ করিয়ে জল খাইয়ে সব রেডি করে দিয়েছি, দিয়ে তোমার রান্না বান্না সব হয়ে গেছে, বাহ ভেরি গুড। তাহলে একটু চাটা খাই এবার, তাহলে আমি খেয়েছি, হ্যাঁ দুধচা খাচ্ছে, অ্যাসিডিটি হবে না তোমার প্রত্যেকদিন, ফ্রেশ করে বানাই তো সকালের চাটা, সেই জন্য খাই সকালবেলায়, ওখানে গিয়ে চাটা খাই তো, কারণ ব্যাপার হচ্ছে যে তারপরে তুমি যখন যাবে না তখন ওরা ফুটিয়ে চাটা দেবে, আর ওটা খেলেই আমার অ্যাসিডিটি হয়, ওটার জন্যই আমি মানে এমনিতে অ্যাভয়েড করি বাইরে দুধ চাটা খাওয়া। মেঘলা একটা বাজে ওয়েদার, একদম ভীষণ স্প্রেডিং হচ্ছে, আর সব থেকে বড় ব্যাপার যেটা এত হিউমিডিটি, আমি রান্নার কাছে ওইটুকু টাইম ছিলাম 1.5 ঘন্টা, তাতে মনে হচ্ছে একদম এখন কি অবস্থা, একটা ইয়ে লাগছে না, কেমন লাগছে, চলো চাটা খাই। আমাদের কি দুরাবস্থা, ব্লিঙ্কিট থেকে দিয়ে গেছে,
আর আমরা ভেবেছিলাম এদিকে চলে আসবে, তো নিজেদের কুড়েমির জন্য আমরা এখন এটাকে প্যাকেট কেটে এরকম করে বার করছি, মানে আমরা বলেই হয়তো এটা সম্ভব। বাজে বিকেল 5টা, আর সেই সকালের পর এই বিকেলে আবার ব্লগ শুরু করলাম, যাবো ভ্যাকসিনেশনে, আইর ভ্যাকসিন আছে আজকে, তো ওর জন্য বেরোচ্ছি এখন। চলো যাওয়া যাক, যেতে যেতে কথা বলবো, কারণ অলরেডি লেট, আজকে একদম মানে ডট টাইমে ডক্টর যেতে বলেছেন, তো লেট করলে হবে না, কিন্তু তবুও আমাদের এর আমার বিশেষ করে আমার এডিটিং করতে দেশুপ্রিয় একবার ব্যাংকে গেছিলো, ওর কাজ সারতে, সব কিছু মিলিয়ে একটু লেটই হয়ে গেছে আমাদের। চলো টোটো পেয়ে গেছি সামনেই বেরিয়ে বেরিয়ে, ভালোই হলো, লেট হলো না। আর পৌঁছে গেছি ঠিকঠাক টাইমে, এখন যাই গিয়ে নামটা এন্ট্রি করে দিই আগে, কারণ নামটা পিছনে পড়ে গেলে অনেক দেরি হয়ে যায়, আর প্রথম দিকে পেয়ে গেলে ব্যাস তাড়াতাড়ি হয়ে যায়। ফাইনালি ভ্যাকসিনেশন কমপ্লিট হলো, ভ্যাকসিনেশন কমপ্লিট হওয়ার পরে আমরা আজকে আহি ডক্টরকে দেখে কাঁদতে শুরু করে দিয়েছে। এখন তো বুঝতে পারছে না যে প্যাকিং দেবে, সুস্থার দিকেও তাকিয়ে আছে। আর যাচ্ছি এখন একবার বিকারাম, বিকারামে, কারণ এত কাছে এসে বিকারাম থেকে একটু মিষ্টি না নিয়ে গেলে মনটা বড্ড খুঁতখুঁত করে, তো ওর জন্য একটু মিষ্টি নেব, তারপর বাড়ি। ইচ্ছে ছিল কোথাও ঘুরতে যাওয়ার, কিন্তু আমাদের আমরা বোকার মতো বাইরে হাঁ করে দাঁড়িয়েছিলাম, এদিকে ডক্টর পুরো ফ্রি ভিতরে বসে আছে। তারপর অনেকক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট এসে বলছে যে আপনারা যাননি, আমি বলছি না যাইনি, চলো সেটা বুঝতে পারছি, কিন্তু দুষ্টুমিটা প্রবলেম হবে, সেটা বুঝতে পারছি। বাড়ি ফিরে আমি বসিয়ে দিয়েছি রান্না, আসলে রান্নাবান্না সবই করা ছিল, আমি ভাতটাই কেবলমাত্র হলো, একটু ঘরে বসে একটু মানে জিরিয়ে নিয়ে তারপর একটু ভাতটা বসিয়েছি, কারণ মানে ভাতটা হয়েও গেল। আর হচ্ছে এত বাইরে গরম বিভৎস যে মানে কোথা থেকে এসে শরীর একদম এক্সস্টেড হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে না যে আর কিছু করবো। আমি যদি একা থাকতাম তাহলে হয়তো রান্নাবান্নাই আর করতাম না, কিন্তু আইকে খাওয়াতে হবে, তারপর দেশুপ্রিয়রও খিদে পাবে। আর যেহেতু আমি ওই বিকারামে ওই কী যেন খেলাম, ওটা সুইট কর্ন না বেবিকর্ন, যাই হোক বেবিকর্ন খেয়েছি, তো বেবিকর্ন খেয়েছি, তো ওটা বেশ খুব সুন্দর ছিল, ওটা চটপটা, তো ওটা খেয়ে মানে আর সেরকম খিদেও নেই কিছু নেই, না খেলেও চলে যেত, কিন্তু দেশুপ্রিয় খাবে আই খাবে, ওর জন্য রান্না করতে হলো, ওখান থেকে আমি হয়তো একটুখানি খাবো। আর আমি না খেলে দেশুপ্রিয় শুধু বারবার বলে যাবে কেন খাবে না কেন খাবে না, তো ওর জন্যই হয়তো একটু খাবো। আর আর হচ্ছে সব থেকে বড় ব্যাপার, ভ্যাকসিনটা অনেক দিন ধরে একটা হেডেক ছিল, কারণ আইর ভ্যাকসিনটা আগের মাসেই করানোর কথা ছিল, কিন্তু ওর শরীর খারাপ ছিল তখন হয়নি, তারপর ডক্টর অ্যাভেলেবেল ছিলেন না মাঝে কিছুদিন, উনি বাইরে ছিলেন, তো সেই টাইমে করাতে পারিনি, তো ওর জন্য একটু লেট হয়ে গেল। আর একটু টেনশনেই ছিলাম যে কবে হবে বা না হবে, আর একটা টাইম লিমিট থাকে, সেই টাইমের মধ্যে করা মানে করাতেই হয়, সেটা পেরিয়ে গেলে আর ওটা করা না করা দুই সমান, মানে আগেরটাও তখন কোনো কার্যকরী হবে না, মানে আগের ভ্যাকসিন যেটা দিয়েছে একটা ভ্যাকসিনের দুটো তিনটে এরকম ডোজ থাকে, তো সেগুলো কোনো আর কাজে লাগবে না, তো সেটা নিয়ে একটা টেনশন ছিল। যাক ভালো ভালো হয়ে গেছে, আবার নেক্সট মান্থে আছে। আর সবচেয়ে বড় বিরক্তির ব্যাপার হচ্ছে প্রত্যেক মাসে এই ভ্যাকসিন, আর মানে আইকে মানে ছুচফোটায় আর ও এত জোরে কান্না করে, মানে খুবই বাজে লাগে এটা দেখতে, মানে ওই কান্নাটা জাস্ট নেওয়া যায় না। ছোটোবেলায় তো আরও মানে
মানে হকচকিয়ে কেঁদে উঠতে, এখন তো ডক্টরকে দেখলেই কাঁদতে শুরু করছে। তো আর কয়েকটা আছে, তারপরেই আপাতত বন্ধ হয়ে যাবে, তারপর হয়তো আবার 4-6 বছর এরকম গ্যাপ দিয়ে দিয়ে থাকবে। তো মোটামুটি 18-19 মাস পর্যন্ত কন্টিনিউ প্রত্যেক মাসেই হতে থাকে ভ্যাকসিন। তোমরা দেখতেই পাও যে প্রত্যেক মাসেই আমরা মোটামুটি ওকে নিয়ে যাই ভ্যাকসিনেশনের জন্য, আর ওকে কাঁদিয়ে বাড়ি নিয়ে আসি। তো যাই হোক, রান্নাবান্না আমার হয়ে গেছে, এবার আইকে খাওয়াবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কাল সানডে কাল আবার নতুন ব্লগের সাথে একটা নিশ্চয়ই দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো টাটা।